ট্রাই করছি আদিপুরুষের শীতালু। কি সুন্দর লাগছে। রাম আমাকে খুঁজতে আসছে। ওই সেখানে হনুমান। ওকে তো আমি আংটিটা দেব। এই কান্না রেডি হচ্ছে। চুর কেটে ফেলেছি। চুলটা পুরো ঘামে ভিজে যায়। বাড়িতে থাকলে কি হয়, ওই খুলে তুলে পাখার তলায় বসলে শুকিয়ে যায়। বাট আজ সে অন্য বাড়ি পড়ানো আজ বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। বেরোলাম চাদাটা খুঁজতে গিয়ে, আবার একটু দেরি হয়ে গেল। আর বৃষ্টিটা না জোরেই হচ্ছে। দু তিন দিন যাবৎ তো বৃষ্টির দেখা ছিল না। আমার না চন্দ্রমল্লিকা গাছগুলো একটু ভালো হয়ে যাবে। সকাল বৃষ্টি হয়ে গেল এক পশলা। বেরোলাম এমন ভাবে বৃষ্টিটা এলো না, মনে হলো যেন আজ সারাদিনই মেঘলা থাকবে। আর ওয়েদার দেখো পুরো শরৎকাল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি স্যারের বাড়ি যাবো, কিন্তু হয়ে উঠলো না। সেই দিদি পড়িয়ে ফিরে গেছে, আমি আপাতত যাচ্ছি স্যারের বাড়ি। আসলে তেমন কোনো কাজ নেই স্যারের কাছে, শুধু আমি আজকে যে ড্রেসটা পরবো ওটা স্যারের বাড়ি থেকে আনতে হবে। পূজালির ওখান দিয়ে যাচ্ছি, মানে তো আমাকে একটু বাজার করতেই হবে। সো একটু বাজার করে আনবো। ড্রেস নেওয়া হয়ে গেছে, চলো। হোটেল বাড়ি থেকে বাড়ি তো ফিরে গেছি অনেকক্ষণ, এতক্ষণ না একটু অ্যানালিটিক্স চেক করছিলাম। মানে যেটা ভেবেছিলাম সেটাই, ইউটিউব রিচ না প্রচুর কমিয়ে দিয়েছে। আমি দু একজনের সাথে আলোচনা করছিলাম যে 100K এর আশেপাশে এই প্রবলেমটা হয়। যাই হোক, আমাদের তো প্রচুর সময় ধরে চলছে। কেই জানাচ্ছ যে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না, আমাদের কিচ্ছু করার নেই। এই জায়গা থেকে একমাত্র বাঁচাতে পারে তোমাদের লাইক কমেন্ট। তো প্লিজ টিফিনে মুড়ি ঘুগনি চানাচুর, ঘুগনিটা আগের দিনের মা গরম করে দিয়েছে। এখন যা অবস্থা হয়েছে না, এই মেকআপ ভিডিও শুটের আগেই জাস্ট রিং লাইটটাকে লাগাতে হয়, এটা না বেশ ঝামেলার কাজ। তো আমরা অধিকাংশ সময় এটাকে ইউজ করি না। আসলে আগের দিন সেই শানের ঘাটে নাচের ভিডিওর জন্য নিয়ে যাওয়া হয়েছিল না, তাড়াহুড়ো করে রাখা হয়েছিল। তো সীতালুকের জন্য আমাদের একটা ছোট পার্লের হার লাগবে, যেটা আমি দেখেছি। পার্ল তো নয়, আমাদের কাছে সাদা পুঁতিগুলো ছিল। সো এখানে হেঁটে নেব। আমাদের দেরি হয়ে গেছে, সীতার হার। এই মাপ করে বাঁধিস না, আমার গলায় ঢুকবে না। জানো আমি পূজালি মানে স্যারের বাড়ি গিয়েছিলাম, পূজালির ওখান দিয়ে বাজার তো ঘুরে আনবো। এক ব্যাগ বাজার করে চলে আর প্রত্যেকেই একটা কথা বলছে, করতে গেলাম বাজার, কিনে আনলাম সোনা। মানে এতটাই বাজারের দাম হয়ে গেছে। কিন্তু আজকে গিয়ে দেখলাম সবজির দাম সামান্য একটু কমেছে, আগে তো হাত ছোঁয়ানো যাচ্ছিল না। আমাদের যে সমস্ত লোক তার সাথে আমার মনে হয় আমাদের শীতালু যাবেও খুব ভালো। আমরা করছি, লোক কিন্তু ট্রাই করছে। আমি
যাই হোক, সবাই ট্রাই করছে, আমি না ট্রাই করে থাকতে পারছি না। জানো আমার পরীক্ষা আছে, পরীক্ষার আগেই আমি এটা ট্রাই করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি, কারণ পড়তে বসতে হবে। কথাটা হচ্ছে জানি ওই রকম লুকস আমি আনতে পারবো না, কারণ কীর্তিকে অসম্ভব সুন্দর দেখতে, সেটা তো আমি তার এক বিন্দু ধারে কাছ দিয়ে যাই না। না আমার কাছে ওই রকম ড্রেস, জুয়েলারি, মেকআপ কিছুই নেই, কিন্তু তবু আমি আজকে ট্রাই করছি আদি পুরুষের সীতা লুক। কিন্তু আমি এই জামাটা চেঞ্জ করে নেব, কারণ এই জামাটা পরে মেকআপ করলাম, এবার যখন জামাটা খুলবো পুরো লেবড়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমি হাউস কোট পরে নিচ্ছি। আমি বসে পড়েছি মেকআপ করতে সীতা লুক ট্রাই করার জন্য। এই যে এই মেকআপটা আমি করব, আমি না বুঝতেই পাচ্ছি না আমি কি করব, কি সুন্দর লাগছে। ঝটপট মেকআপটা করে নেব, কারণ ভিডিও গুলো তো বানাতে হবে। প্রথমেই না বেসটা করে নেব। এই যে আমার বেসটা রেডি হয়ে গেছে, এবার কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নেব। আমি না এরকম কিছু কিছু মাঝে কম্প্যাক্টটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে বেসটা আগে করে নিলাম, কারণ আই মেকআপটা না তেমন কিছুই নেই, আইব্রোটাকে যে সুন্দর করে একটু করতে হবে, আমি একদমই ভালো পারি না আইব্রো করতে। আমি এই ব্রাউন কালারটা ইউজ করছি, আমি আমার মতো আইব্রোটা করেছি, এবার এই চোখটা করতে হবে। সত্যি কথা বলতে না আমি খুব নার্ভাস, আমি এই রকম আগে কোনোদিন ট্রাই করিনি, মানে দেখে দেখে করা। ব্রাউন কালারের শ্যাডো লাগাতে হবে, মানে মেকআপের সময় না রূপার আমার হেল্প লাগে না, ওই শাড়ি টাড়ি চুলটা সেট করার সময় লাগে আর কি। তো আমি ভাবলাম আমি না সানটা সেরে নিই, সেইও মেকআপ তুলবে, আমিও তখন সান করার জন্য ছটফট করবো, সেই সময় ও করবে। আমি চললাম ফেস প্যাক বানান। এই কিরে কত দূর, কই দেখি বেশ হয়েছে, জাস্ট চোখের উপরটা আমি সরু করে লাইনার লাগাচ্ছি, একদম সরু করে যাতে বোঝাই না যায়, সরু করে লাইনার পরেছি। আর মেন হচ্ছে মাসকারা। এই যে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট কাজ হচ্ছে লিপস্টিক। লিপস্টিকটা একটু নিউট কালারের দেয়া আছে, আমার কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু এই টিপটা পরা। আমি না অত বড় টিপটা পরলাম না, একটু ছোট দেখে আমি টিপটা পরলাম। আমি না এর উপর হাইলাইটার লাগিয়েছিলাম, সেটা ভিডিওতে কোনোভাবে স্কিপ হয়ে গেছে। সান করে এলাম, মানে আজকে পৌনে একটাই না সান মিটে গেছে, চুলের আলো তো দেখতেই পাচ্ছি। এই তোর হয়েছে, তো কখন ধরে বসে আছি, তুই সেই কখন ঢুকেছিস, আমি ভাবছি কখন পড়বে, কখন শাড়ি পরিয়ে দেবে ওকে। ঠিক আছে ঠিক আছে, শাড়ি পরতে। যাই হোক, আজকে আমরা ইউজ করছি এই দুটো শাড়ি, আর এই দুটো শাড়ি স্যারের কাছ থেকে আনা হয়েছে। অন্য এই যে আমি শাড়িটাকে দিদি আমাকে পরিয়ে দিয়েছে, আমি পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, আর সীতা প্রচন্ড খাতে পিতে ঘর কি মেয়ে মনে হচ্ছে, হ্যান্ডটা একটু সাদাচোদা হয়ে গেছে, আর সীতার গায়ের রংটা একটু চাপা হয়ে গেছে। ঠিক আছে, ভালো লাগছে, চল বাকিটুকু করে নিই। একটু না ঝোল্লা ঝোল্লা কানের পড়েছিল, কিন্তু আমি পাইনি, সেই জন্য এই বসাটাই পরে নিলাম আর কি। বলি না আমাদের সবেতেই জুগাড়, আমি যতদূর শুনেছি ওই সময় শাখা পলা পরা প্রচলন তখনো শুরু হয়নি, আর মানে কীর্তিও আদি পুরুষের কীর্তিও পড়েছিল না, সো আমি তো সোনার চুড়ি বের করেছি। ঢুকবে তো? হ্যাঁ ঢুকে যাবে, মায়ের হাত কত ছোট। চলো রেডি হয়ে গেছে আমাদের সীতা। এই দাঁড়া দাঁড়া রূপা দাঁড়া, সিঁদুর পড়া নেই, আমি অনেকক্ষণ থেকে ভাবছি এটা ফ্যাকাশে লাগছে কেন। অনেকেই নাই আমাদের কমেন্ট করো যে তোমরা কি রিয়েল সিঁদুর, না এটা না আবির,
এটাই আমরা ইউজ করি। একটা ভুল হয়ে গেছে, আমার হাতে নেল পলিশটা তোলা হয়নি। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যেদিন শীতালু ক্রিয়েট করব সেদিন নেল পলিশ করবো না, ঘটনাচক্রে নেল পলিশ পড়ে আছে। এই হলো সীতার ফাইনাল লুক, আমরা বাইরে গিয়ে ডিটেলিং এ দেখাচ্ছি। আপাতত রিং লাইটের কাজ শেষ। এই হচ্ছে আজকের ফাইনাল লুক। আমি না বিশ্বাস করে উঠতে পারছি না যে আমিও কোনোদিন এরকম শীতালু ট্রাই করব। প্রথম থেকে প্রচন্ড নার্ভাস ছিলাম, প্রথমেই বলেছিলাম তোমাদের, মানে না এইসব জিনিস নতুন নতুন জিনিস ট্রাই করতে হয়, কেমন লাগছে ও যা পারে, ভালো লাগুক খারাপ লাগুক যা পারে লোক, কিন্তু এরকম নতুন নতুন জিনিস ট্রাই করেছি তো উত্তেজনার লেভেলটা আরো বেড়ে গেছে। আমি তো শুধু ভাবছি এই উত্তেজনা, এটাও মনে রাখো তোমার এক্সাম। তবে সীতার এত গ্রে হেয়ার ছিল না, হে সামনে সীতের করতে নয়, গ্রে হেয়ার গুলো ভীষণ প্রমিনেন্ট হচ্ছে। মানে আমি না প্রতিবারই বলি ও মেকআপ করে থাকে নাচের ভিডিও শুটের জন্য, যে ওর পাশে আমাকে মারাত্মক বাজে দেখায়, আর আজ তো মনে হয় সব থেকে বেশি, মানে একে তো সাংঘাতিক লাগছে আমার মতে। তো কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। রাম আমাকে খুঁজতে আসছে, সেখানে হনুমান এই তো রামের খবর নিয়ে এসেছে। ওই যে হনুমান তোকে নিতেই চলে এসেছে, ওকে তো আমি আংটিটা দেব। মজার কথা কি জানো, রিয়েলি না এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা অশোক গাছ ছিল, আমফানে না নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছে, এখনো গুড়িটা আছে। দাঁড়া সীতা তাড়াতাড়ি, আকাশের অবস্থা বেশ খারাপ। শান্ত এত নিরীহ, আমি একটুকু নয় প্রচন্ড পাখিবাজ। আমার পিঠে মোটা কামড়েছে বাবারে, আমি যাচ্ছি গ্লিসারিন আনতে, আর এখানে তো গ্লিসারিনের ফ্যাক্টরি আছে বলা যায়। কান্না হাতে আসছে, কান্না রেডি হচ্ছে। মাস্কারা ওয়াটারপ্রুফ আমাদের সুদ মোটামুটি কমপ্লিট, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমাকে রাম আনতে এলো না, আমি বাড়ি চলে গিয়ে মেকআপ ফেকআপ তুলে পড়তে বসে যাব। মানে শোন না, রামেরও না একটু এডুকেটেড স্কিল লাগবে, তো গ্র্যাজুয়েশন আর এমএটা যদি পারিস কমপ্লিট করে নে। সীতা হরুন চলো, প্রচুর কেঁদে ফেলেছি, আমি এবার চেঞ্জ করতে গেলাম। হ্যাটস অফ সেই সমস্ত অভিনেত্রীদের যারা এই রকম পুরো গায়ে চাপা চাপা দিয়ে চুলটুল খুলে শুট করে, আমি তো 10 মিনিটের মধ্যে বুঝে গেছি। ঠিক আছে শানি, সেই ভাগে না আমি ওর শর্ট কোশ্চেন গুলো একটু রেডি করে দিচ্ছি, বেচারা সময়ই পাচ্ছে না। আজকে তো প্রচুর কিছু রান্না হয়েছে দেখতে পাচ্ছি। এখানে আছে ঢেঁড়স ভাতে, যেটা আমার কাছে নেই। এটা হচ্ছে কাঁকড়েলের তরকারি, এখানে পমফ্রেট মাছের ঝাল, পটল ভাজা, ডাল আর আমরা চাটনি।
আজকে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 3টে বেজে গেল, আমি আপাতত পড়তে বসবো। পড়তে বসলে আমার সাথে যেটা থাকে মানে চকলেট আনতে যাব। আরে খাওয়ার জন্যই ওগুলো, এই চকলেটটার অবস্থা হয়েছে দেখো। দাঁড়া, হ্যাঁ আসতে, এদিকে তাকা তো, বস ভালো করে বস, আমার দিকে তাকা, এদিকে তাকা, দেখছিস কি দেখছিস? এই শ্রেয়ন্দের বাড়ি যখন ছিলাম না, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তখন মাথায় এলো যে আমার গাছগুলোর কি খবর। মানে তখন মনে হচ্ছিল বাড়ি ফিরে প্রথম কাজই করবো গাছগুলোকে দেখবো, আর সারাদিনে মনেই নেই। তবে এখানে এসে তো দেখছি গাছগুলো ঠিকঠাকই আছে। দাদা আরো কিছু কিছু গাছ লাগাতে হবে, মানে মারাত্মক ফাঁকা লাগছে, অন্যবার ওদিকটা গাঁদা থাকে, এবছর তো একটা অবশিষ্ট। এই জাস্ট না আমার কাছে ইনস্টাগ্রামে নোটিফিকেশন ঢুকলো, আমি খুলে দেখলাম, মানে আজকে একটা সকালে রিলস পোস্ট করেছি, নর্মালি আমার ভিউ আসে ওই 500-400 এরকম, একটা দেখি 9,500 ভিউ পেয়েছি, মানে আমার এতটাই ভালো লাগছে। এখন নদীর ধার এলেও না আমরা পড়াশোনারই গল্প করি, কেউ বিশ্বাস করবে না যে আমরা রীতিমতো এই যে গিয়ে বসবো, বসে শুধু পড়াশোনারই গল্প হয়, যে পড়তে হবে, এইটা পড়লে এইটা ভালো হবে, ওইটা পড়লে এইটা হবে, শুধু গল্পই করে যাই, মানে পড়াশোনার। এই দিকে কি হয়েছে, ওটা ঢোল, ওটা ঢোল। কয়েকদিন হলো না আমি বিকেলের দিকটা করে কিছু খাওয়া শুরু করেছি, আজ আছে ছোলা লুচির ঢোল। কিউট, ঘুমিয়ে পড়েছে ও পুরো, পুরো জয়সের গুলো মাথা রেখে। অনেক দিন পর আমাদের বাড়িতে ডিমের পরোটা হয়েছে, আমার না মানে দেখে লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে কখন খাবো। আমার সেরা সেরা বানাই, যাই হোক আমি খেয়ে নিই জব জব করে।